নমস্কার বন্ধুরা এ এম রিয়েল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য নিচে থাকা লাল সাবস্ক্রাইব চিহ্নটি টিপে দিন তারপর পাশে আসা বেল চিহ্নটি বাজিয়ে দিন হিন্দু ধর্মে তুলসির খুবই মাহাত্ম রয়েছে তুলসির মধ্যে দৈবগুণ ও ভেষজগুণ বিদ্যমান থাকার জন্য প্রায় সব বাড়িতেই তুলসী গাছ দেখা যায় কথা মানা হয় যে বাড়িতে তুলসী গাছ লাগালে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সেই বাড়ির উপর বর্ষিত হয় তুলসী গাছ দর্শন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় যে বাড়িতে তুলসী গাছ সমস্ত যত্ন নেওয়া সত্ত্বেও ঠিকভাবে না বাড়ে তাহলে বুঝতে হবে যে সেই বাড়ির উপর কোনো না কোনো সংকট চলছে আর যে বাড়িতে তুলসী গাছ খুব ভালোভাবে বেড়ে উঠছে সবুজ হয়ে উঠছে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি রয়েছে তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় প্রতিদিন নিয়মিত তুলসী গাছে জল দেওয়া ও সন্ধে দেওয়া দরকার তুলসী গাছের নিচে সবসময় শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যের পর তুলসী গাছ ভুল করেও স্পর্শ করবেন না এতে পাপ হবে একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণের সময় তুলসী পাতা ভুল করেও তুলবেন না প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল প্রদান করবেন তবে ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না কারণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাতা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন তাই এই দিন যদি আপনি তুলসী গাছে জল প্রদান করেন তাহলে মাতা তুলসী রুষ্ট হন আর মাতা তুলসী রুষ্ট হলে আপনার জীবনে নেমে আসবে চরম আর্থিক সংকট দুঃখ দুর্দশা নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে আপনার সাজানো গোছানো সুখ ও শান্তিতে চলা সংসারকে একদম শেষ করে দেবে তাই ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না